আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি এখন আমার আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো এখানে দেখছেন ইয়ারা একটু দুষ্টুমি করছিল, পপকর্ন খাচ্ছিল, তো আমি একটু ওকে ভিডিও করে নিলাম। তো এখন আমি কিচেনে চলে আসলাম, একটু চা বানাবো। আজকে দুপুরের পরে একটু চা খেতে ইচ্ছে করছিল। তো আমি সাধারণত সবসময় চা খাই না, আর হঠাৎ করে আজকে খেতে ইচ্ছে করলো, বানিয়ে নিলাম। তো এখানে আমি চায়ের লিকারটা ঢেলে দিচ্ছি। আমি দুধ চাটা খেতে বেশি পছন্দ করি, লিকার চাটা আমার অতটা পছন্দ না, খেলে দুধ চাই খাই আর কি। তো এখন আমি চাটা খেয়ে নিব, আর এরপরে একটু রেস্ট করব, ওদের সাথে একটু সময় দিব। এরপর এখন আমি রাত্রের রান্নাটা করে নিব। তো আমি রাত্রের রান্না আজকে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর বেগুন ভাজি করব। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, এরপর তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এই চিংড়ি মাছগুলোকে আমি আগেই পরিষ্কার করে নিয়েছিলাম। এরপরে হলুদ, লবণ আর মরিচ দিয়ে একটু মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিব, বেশিক্ষণ ভাজবো না, অল্প একটু ভেজে নিব। এরপর এগুলোকে একটা বাটিতে উঠিয়ে রাখবো, কারণ চিংড়ি মাছটা শাকের সাথেও রান্না করতে হবে, তো এটার অতটা ভাজার দরকার নেই আর কি। তো এটা একটা সিম্পল রান্না, আসলে এটা সবাই আপনারা পারেন। আমি দেখাচ্ছি আজকে আমি কি রান্না করেছি। এটাই তো আমার চিংড়ি মাছগুলো প্রায় হয়ে গেছে, এখন আমি এগুলাকে নামিয়ে একটা বাটিতে রেখে দিব। একটা চামচ দিয়ে এগুলো উঠিয়ে নিচ্ছি। তো এখন চিংড়ি মাছগুলো উঠিয়ে এখন আমি কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, আমার মনে হচ্ছিল যেন তেল একটু কম হবে। তো এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা মরিচটা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। এই পেঁয়াজটা যতক্ষণ না একটু নরম হয়ে আসছে আর কি, তারপর আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, আর এখন যদি আমি পানিটা না দিই তাহলে হয়তো মশলাগুলো পুড়ে যাবে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো প্রায় আধা চা চামচ থেকে একটু কম, হলুদ গুঁড়ো সামান্য দিয়েছি যেহেতু শাকটাকে আমি সবুজ রাখতে চাই, আর দিয়েছিলাম একটু কারি পাউডার, এটা আপনারা থাকলে দিবেন না থাকলে দিবেন নাই আর কি, আমার কাছে ছিল। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি এটা কষাবো যতক্ষণ না এই পানিগুলো শুকিয়ে যাচ্ছে, পানিগুলো যখন শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে চিংড়ি মাছটা ঢেলে দেব, দিয়ে এটাকে আরও একটু কষিয়ে নেব। আসলে মশলাটা যত বেশি কষানো যায় তরকারির টেস্টটা তত বেশি বেড়ে যায় আর কি, একটু সময় নিয়ে কষালে ভালো হয়। এই সিম্পল শাক রান্নাটা কিন্তু আসলে অনেক মজা হয়, খুব অল্প সময়ে রান্না করা যায় আর খেতে অনেক ভালো লাগে। আসলে দেখা যায় যে অনেক সাধারণ রান্নাগুলোই অনেক সময় বেশি মজা লাগে। তো আমি এখানে শাকগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম, এখানে শাকগুলো দিয়ে দিলাম। আসলে আমি শাক আরও বেশি দিয়েছিলাম, কিন্তু কেন জানি ওটা ভিডিও হয় নাই, পরে আমি খেয়াল করলাম আর কি। তো এখানে আরও শাক ছিল, তো সবটা এখন আমি একসাথে নেড়ে দিলাম। প্রথমে একটু দিয়ে নেড়ে নিলাম যাতে মশলাটা শাকের সাথে ভালোভাবে মিশে যায়, পরে অন্যগুলো দিয়ে দিলাম আর কি। তো দেখতে পাচ্ছেন আমার শাকটা অলরেডি হয়ে গেল, আর আমি শাকটা কিন্তু ঢাকনা দিয়ে রান্না করিনি, ঢাকনা ছাড়া রান্না করেছি, কারণ ঢাকনা দিয়ে শাক রান্না করলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। তো এদিকে আমি আবার কিছু বেগুন কেটে নিয়েছিলাম গোল গোল করে, তো এই বেগুনের মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলার মধ্যে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এরপরে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, একটু লবণ দিয়েছিলাম, আর একটু কারি পাউডার দিয়েছিলাম, সামান্য একটু দিয়েছিলাম আর কি। তো পরে আমি এগুলাকে ভালোভাবে বেগুনের সাথে মিলিয়ে নিচ্ছি,
দেখতে মনে হচ্ছে যে মশলা কম হচ্ছিল। এর আব্বুও ছিল পাশেও বলছিল যে মশলা কম হচ্ছিল। পরে আমি বললাম না, যখন মাখান হয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে, দেখো তো। এই যে দেখুন, আমার বেগুনে কিন্তু মশলা কম হয়নি, ঠিকভাবে হয়েছিল, আর খেতে অনেক মজা হয়েছিল। তো আমি এখন ফ্রাই প্যানে এক চুলা সরি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। বেগুন ভাজি করতে আসলে তেল প্রথমে একটু কমে দিতে হয়, তো পরে এক বেশ ভেজে আর একটু অ্যাড করবো এই আর কি। প্রথমে বেশি দিলে দেখা যায় যে বেগুনটা সব টেনে ফেলে। তো আমি এখন বেগুনগুলো দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে। তেলটা গরম হওয়ার জন্য আমি চেক করার জন্য আমি একটু মশলা দিয়ে দেখেছিলাম যে তেলটা গরম হয়েছে কি না। আসলে ঠান্ডা তেলে দিলে ভাজিটা অতটা ভালো হয় না, আর আমি বুঝতে পারি না তেল কখন গরম হয়, তাই একটু মশলা দিয়েছিলাম। আমি দেখছিলাম আসলে এটা হলো কি না, তো এখন দেখছি হ্যাঁ, খুব ভালোভাবে হয়েছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে। বেগুন ভাজিটা আসলে এরকম একটু কালার হলে ভালো হয়, ব্রাউন কালার। অনেক সময় আবার একটু আমরা অসতর্ক থাকি, পুড়ে যায়। আমার লাস্টে কয়টা পুড়ে গিয়েছিল, আর বেগুনটা পুড়ে গেলে অনেক বেশি তিতা লাগে, ওইটা খেতে আর ভালো লাগে না। তো একটু খেয়াল করে ভাজতে হবে আর কি। তো আপনাদের সাথে আমি আজকে আমার দুটো সহজ এবং সিম্পল রান্না শেষ করে নিলাম, শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটা লাইক দিবেন নিশ্চয়। তো এই তো আমার বেগুন ভাজি শেষ, এখন আমি এগুলো প্লেটে উঠিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগছে, অনেক ইয়ামি দেখাচ্ছে। আর এদিকে আমি যখন রান্না করেছিলাম তখন ইয়ারা রিশাদ ওর বাবার সাথে সময় কাটাচ্ছিল, ওরা অনেক মজা করছিল। তো ওর বাবা একটু ভিডিও করে নিয়ে এসেছিল। গেরা, তোমার নাম কি বলো? সুন্দর করে বলো। ইয়ারা কবির রিম। তোমার ভাইয়ের নাম কি? লা ইব্রাহিম। তোমার বাবার নাম? মামার নাম রিম। আর তোমার নাম রিম, মামার নাম রিমা। ওকে, কাদের আঙ্কেল? আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনাদের কাছে আমার ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।